আজিগড়ে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় পুলিশের বিরুদ্ধে একাধিক পোস্ট করে দলের অন্তরের অস্বস্তি কিছুটা বাড়িয়েছিলেন। সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট বিতর্ক বাড়িয়েছিল। তার সমালোচনামূলক পোস্টের জন্য লালবাজারে তলব করা হয়েছিল। আর এসবের মধ্যেই সোমবার রাতে তৃণমূলের মুখপাত্র জাগো বাংলার সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন দলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়। রাতে ইস্তফা পত্র পাঠিয়েছেন বলে সূত্রে খবর, তবে তা গৃহীত হয়েছে কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি। কখনো সিবিআই এর কাছে পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদের আর্চে, কখনো ইঙ্গিতপূর্ণ কার্টুন পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন বর্ষিয়ান এই রাজনীতিক সুখেন্দু শেখর রায়। দলকে অস্বস্তিতে ফেলা সাংসদকে সতর্কও করা হয়েছিল এই বিষয়ে। তবে নিজের পথে নিজের মতামতকে প্রকাশ করা থেকে বিরত থাকেননি। সোমবার রাতে জুনিয়র ডাক্তার এবং মুখ্যমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হওয়ার পরও সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের মত জানিয়েছিলেন। আন্দোলনের সাফল্যের কথা উল্লেখ করে লিখেছিলেন, সত্যমেব জয়তে। এসবের পাশাপাশি সোমবার রাতেই তিনি জাগো বাংলার সম্পাদক পদ থেকে ইস্তফা দেন। দলের এই মুখপত্রের সঙ্গে গোড়া থেকেই যুক্ত সুখেন্দু শেখর রায়। পত্রিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তও তিনি নেন, এবার সেই দায়িত্বই ছাড়লেন তিনি। তবে সুখেন্দু শেখরের ইস্তফা পত্র নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কিছুই জানানো হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।